আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথেকে বলছেন? আমি শরীফ বলছিলাম, রংপুর থেকে। শরীফ ভাই আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা যখন ভাগে কুরবানি করতে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একসাথে কয়েকজন যখন আমরা ভাগ দিই, তো তার মধ্যে কার টাকাটা হালাল বা কার টাকাটা হারাম এটা নিশ্চিত হওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যদি তার মধ্যে কারো হারাম টাকা থাকে, সেই ক্ষেত্রে কি কুরবানি কবুল হবে কিনা? আর আরেকটা বিষয় হচ্ছে, যদি না দেখতে, এটার সলিউশন বা করণীয় কি আসলে, এটা একটু জানতে চাচ্ছিলাম। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কোরবানির ক্ষেত্রে। এমনিতে তো হাদিসে আসছে যে আল্লাহ তৈয়িব লা ইয়াকবালু ইল্লা তৈয়িব, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং কোরবানি হোক যাই হোক, সেটা পবিত্র হতে হবে, হালাল হতে হবে। তো কোরবানির ক্ষেত্রে এইটা যেটা হয় যে সাতজনে একটা ভাগে মিলে কোরবানি দিল, মাসআলা তো এরকম যে সাতজনের একজনেরও যদি টাকা হারাম থাকে তাহলে সবার কারোরই কোরবানি হবে না। নিয়ত খারাপ, নিয়ত যদি খারাপ থাকে, শুধু টাকা হালাল, যদি নিয়ত খারাপ থাকে, যে গোশত খাওয়ার নিয়ত বা লোক দেখানোর নিয়ত যদি থাকে, অর্থাৎ নিয়তটাও একেবারে খালেস হতে হবে। এক্ষেত্রে আসলে উনি বলছেন যে এটা আমরা যদি বুঝতে না পারি তাহলে কি হবে, যে কারোর টাকা বুঝতে না পারি, যেটা শরীয়ত হচ্ছে প্রকাশ্য। আমি যদি জানতে পারি যে উনি সুৎখোর বা ঘুষখোর অথবা ঘুষখোর, অথবা ওনার ইনকামে হালাল নেই হারাম মিশ্রিত, তাহলে সেটা তো আমি জেনে ফেললাম, তাহলে আমি ভালো কোনো লোকের সাথে করার চেষ্টা করবো, অথবা আমি একলা করব, একলা একটা, হ্যাঁ, গরু না পারি ছাগল, ছাগল করব। এই আমার এই জিনিসটাকে আমি খাঁটি রাখব। আর যেটা আমি জানি না, যে আমি ওই অনুমান করে কোনো কিছু সন্দেহ করা ঠিক হবে, আমি জানি না যে আসলে হালাল না হারাম, তো আমি হালালই ধরে নিব, হালাল ধরে নেব। এরকম যদি অজানা থাকে তখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু জানা যদি থাকে তাহলে লোকটার ইনকাম হারাম, তাহলে তার সাথে কোরবানি করা, কোরবানি করা ঠিক হবে না। বা ওনারা একটা ব্রিফিং করে নিতে পারেন যে আমরা যে সজ্জনে কোরবানি করছি, জি, আমরা যেন আমাদের নিয়ত যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়, আমরা কেউই আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত যেন না করি, এবং আমরা যেন আমাদের এই কোরবানিতে আমাদের একেবারে বিশুদ্ধ হালাল টাকা উপার্জন ছাড়া যেন না দেই, এরকম একটা বিলিভ করে নিতে পারি। এটা একটা চমৎকার একটা কথা বলেছেন, আমরা আসলে বুঝি না। আমরা দেখা যায় যে সারা জীবন সুদ খেয়ে ঘুষ খেয়ে তারপর একটা মসজিদ বানায় দিয়েছে, মনে করছে আমি জান্নাত কিনে ফেললাম। আপনি দেখেন এটা আরবের সেই মুশরিকরাও কিন্তু বুঝতো, মুশরিকরাও বুঝেছিল যে বাইতুল্লাহ নির্মাণের সময় তারা বললো যে আল্লাহর ঘর নির্মাণ করা হবে, এখানে কেউ হারাম টাকা দিও না, খবরদার, হালাল ইনকাম দেয়। এবং যার কারণে তাদের টাকাটা পরিপূর্ণ হয় না, দেখে বাইতুল্লাহর কিছু অংশ বাদ পড়ে গেছে, মানে তাদের টাকার অভাবে, হালাল টাকার অভাবে পুরো বাইতুল্লাহ নির্মাণ করতে পারে না, হাতিমের অংশটা বাদ পড়ে গেছে, তারা বুঝতে পারছে। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা এখন এই জিনিসটা বুঝতে পারি না, যার কারণে আমাদের এই সমস্যা নষ্ট হয়ে গেছে। তো ভাই, যে কথা শরীফ ভাই আপনি শুনেছেন বা আমাদের সাথে যারা আছেন সবাই, আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল রুজি করার তৌফিক দান করুন, এবং আমরা যেন সেভাবে আল্লাহর রাস্তায় কোরবানি বা এই স্যাক্রিফাইস করতে পারলাম, তৌফিক দান করুন।